হ্যালো ভিউয়ার্স, তো ধন্যবাদ। এ একটা টিভি 14 ইঞ্চি আল্ট্রা সিলিম এলজি কোম্পানি। তো এই টিভিটার প্রবলেম হচ্ছে যে একটা সিঁ করা আওয়াজ হচ্ছে, এটা একটা সিঙ্কিং আওয়াজ। তো এই আওয়াজটা আমি এখন হচ্ছে এবং ইএসটি হচ্ছে, লাইট নাই, ছবি নাই। তো এটা আমি এখন চেকিং করব কোথা থেকে কি হচ্ছে। তো যাই হোক, এখানে ভোল্টেজগুলো আমি একবার দেখবো, যদিও আমি এটা একটু আগে চেকিং করেছি, করে ব্যাপারটা আমি অনেকখানি কাজ এগিয়ে এনেছি, এনে আমি ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্যই এটা করেছি। তো সেটা আমি চালু করলাম। চালু করার পর এখন মেন ভোল্টেজ এখানে 114 ভোল্ট আছে এবং এখানে 180 ভোল্ট, সেটাও এখন আছে, অর্থাৎ সেটটা এখন চালু হয়ে গেছে। তো এটার প্রবলেমটা আমি দেখেছি, একটা কন্ডেন্সারকে চেঞ্জ করেছি, এই কন্ডেন্সারটা সমস্যা বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, কন্ডেন্সারটা আমি খুলেছিলাম, খুলে এদিকে লাগিয়েছিলাম, এটাকে আমি এখন সোজা করে লাগিয়ে দিচ্ছি। এটার একটা নেগেটিভ দিক আছে, এটার একটা পজিটিভ দিক আছে। তো এই দিকটা হচ্ছে নেগেটিভ, এই দিকটা হচ্ছে পজিটিভ। রেজাল্ট হয়েছে সেটা আবার দেখবো, সেটা কিন্তু পেন চালু হয়ে গেল, অর্থাৎ এখানে একটা ভোল্টেজ হাই হয়েছিল, পিকচার এসে গেছে। দেখ, আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ করব। সেগুলো ভিডিওর মধ্যে থাকবে, সেগুলো আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং অন্যের সহযোগিতার জন্য শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য।